গান করতে পারি, হ্যাঁ ব্যাপারটা আমার 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 ব্যাপারটা কাইন্ড অফ গড গিফটেড, যে আমি শিরোনামহীনের গান আমার ইউনিভার্সিটি সিঁড়িতে বসে ক্যাফেটেরিয়া গাচ্ছি, আর এখন শিরোনামহীনের সাথে স্টেজে ক্যাফেটেরিয়া গাচ্ছি, ইউজ অ্যাচিভমেন্ট। কালো হয়ে যায় হৃদয় যখন একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি, অবাক রঙে কে যায় সাদা কালো রং মাখা পাশে ভীষণ কালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউজ G24। আর আজকে আমাদের সাথে আছে আপনাদের খুবই পছন্দের সঙ্গীত শিল্পী ইশতিয়াক ভাই। ভাই কেমন আছেন? গান শুনছিলাম, আমার খুবই পছন্দের গান, এখন আমার মতো অনেকেরই পছন্দের গান হচ্ছে এই অবেলায়, তো আপনি এটা গেয়েছেন, তো একটু গানটার গল্পটাই থেকে আসি আর কি। আচ্ছা, গানটার বেসিক স্ট্রাকচার দাঁড়িয়েছিল ধরুন 17 আমি যখন জয়েন করি তখন, অনেকদিন পরে গানটা আমরা রেকর্ডিংয়ে যাই, রেকর্ডিংয়ে যাওয়ার পরও আমরা প্রায় 1-1.5 বছর সময় নিই গানটার জন্য, গানটা অনেকবার ফাইনালাইজ হওয়ার পরেও আমরা গানটা দেখা যায় অনেক অনেক জায়গা রিপ্লেস করি, অনেক এডিট, অনেক কিছু, ফাইনালি এই গানটা এখানে দাঁড়াই। আর এখন পর্যন্ত গানটা এতটুকু পৌঁছানোর পেছনে বা আমাদের সময় লেগেছে 5 বছর, সো আমরা হ্যাপি যে অনেক দূর পর্যন্ত গানটা পৌঁছে গেছে, অনেক মানুষের কাছে গানটা পৌঁছে গেছে। তো কেমন লাগে যখন কনসার্টে গানটা করেন, যে হাজারো মানুষের কণ্ঠে আপনার গান শুনতে পারেন, হয়তো পুরো গানটা আপনাকে গাইতে হয় না? হ্যাঁ, এটা এইটা অ্যাকচুয়ালি একমাত্র আমি বুঝতে পারি, কারণ আমি আমরা স্টেজে থাকি, আমি শিরোনামহীনের মেম্বাররা বুঝতে পারি, কারণ শিরোনামহীনের মেম্বাররা স্টেজে থাকে। এই ভালো লাগার অনুভূতিটা অ্যাকচুয়ালি প্রকাশ করার মতো না, একটা জিনিস কি মানে যখন নিজেদের কোনো একটা কিছু মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেয়, অ্যান্ড মানুষের ভালোবাসার প্রকাশটা যখন আমরা কনসার্টে ওদের কন্ট্রিবিউশনের মাধ্যমে পাই, এই এক্সপিরিয়েন্সটা, এইটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা হয়তো কখনও যদি গান বাজনার সাথে নাও থাকি তখনও এটা স্মৃতি হয়ে থাকবে যে হ্যাঁ এরকম হতো, হাজার হাজার লাখ লাখ মানুষ একসাথে গাচ্ছে। আর একটা কনসার্টে যখন একটা গান প্রত্যেকটা দর্শক মিলে গাচ্ছে, এটা শুনতে অ্যান্ড যারা অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে থাকে, এটা আনবিলিভেবল, এটা ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি অসাধারণ একটা গান হয়েছে, কারণ অনেকদিন আমরা ব্যান্ডের কোনো হিট গান পাইনি, এই অবেলায় আমরা পেয়েছি এবার, তো এই অবেলায় তো চলছে আর শিরোনামহীন শিরোনামহীনের পথে চলছে, তো একটু জানতে চাই যে আপনার শিরোনামহীনের জয়নিংয়ের গল্পটা। আচ্ছা, শিরোনামহীনে আমার জয়নিং ছিল 2017 প্রথমে অ্যাজ এ গেস্ট আমাকে পারফর্ম করতে বলা হয়, এরপর তো শিরোনামহীনে ভোকালিস্ট তুমিন ভাই, সত্য তুমিন ভাই উনি ব্যান্ড লিভ করে, এরপর আমরা একসাথে বসি অনেকদিন, অনেকদিন একসাথে বসার পর যখন কেমিস্ট্রি মিলার একটা ব্যাপার থাকে একটা ব্যান্ডের সাথে যখন কাজ করে, সব কিছু যখন ঠিকঠাক ছিল তারপরে আমরা স্টার্ট করি। অ্যান্ড প্রথমে আমরা রেকর্ডিংয়ে যাই, আমাদের শিরোনামহীনের সাথে আমার প্রথম যে কাজ শুরুই হয় রেকর্ডিং দিয়ে, সো দ্যাট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। 3টা গান আমরা তখন একসাথে রেকর্ডিংয়ে কাজ করছিলাম, একটা হচ্ছে জাদুকর, বোহেমিয়ান আর বাঞ্চমন্ত্র। তারপর ক্রমাগতভাবে গানগুলো রিলিজ হয়, লাইভ শোজ হতে থাকে এখন অনেকগুলো গান রিলিজ, পুরো অ্যালবাম আমাদের পারফিউম অ্যালবামের সবগুলো গানই মোটামুটি রিলিজ পারফিউম ছাড়া, সো খুব শীঘ্রই পারফিউম আসতে যাচ্ছে, এই তো চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, শিরোনামহীন তো রিসেন্টলি জয়েন করলেন, বাট তার আগেও তো আপনার একটা মিউজিক্যাল ক্যারিয়ার ছিল, সেই ক্যারিয়ারটা নিয়ে একটু জানতে চাই। গান করতে পারি, হ্যাঁ ব্যাপারটা আমার 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 ব্যাপারটা কাইন্ড অফ গড গিফটেড, পরে তো অনেক কিছু শিখেছি, আমি ক্লাস 5 পড়ি তখন সামহো, একটা মজার স্টোরি,
স্টোরিটা হচ্ছে আমার একটা আমাদের ক্লাস টিচার ছিলেন সাত্তার স্যার, উনি এখন নাই। তো উনি হচ্ছে কি প্রায় ক্লাসে খুব উত্তম মধ্যম দিত পড়াটা শিখলে। সামহাও আমি ওই দিন পড়াটা শিখে গেছি খুব কনফিডেন্ট। স্যার কী বলছে আমি খেয়াল করে আমি হাত তুলছি, স্যার বলছে দিকে আমি স্যার আমি পড়া শিখছি, বলছে পড়া শিখার কথা বলি না আজকে কে গান গান শুনবো, আজকে পড়ালেখা হবে না, কে গান করতে পারবে হাত তুলতে হয়েছে। এখন তো আচ্ছা ঠিক আছে হাত তো তুলে ফেলছি, ডেস্কও চলে গেছি, কিছু একটা করতে হবে। তখন ওই যে বাংলা ব্যান্ডের কিং কর্তব্য বিমূর বেরোয়, হ্যাঁ তখন ওই যে কিং কর্তব্য বিমূরের ক্যাসেট কিনেছিলাম আমার বাবা আমার কিনে দিয়েছিল, একটা ব্রিটনি স্পিয়ারের ক্যাসেট আর কিং কর্তব্য বিমূর বাংলা ব্যান্ড দেখে কিনেছিলাম। তো ওখানে একটা গান ছিল তোমার ঘরে বসত করে গজন, ওইটা গাই। গাওয়ার পরে স্যার আমার হাত ধরে নিচে একটা রিহার্সাল হচ্ছিল, মানে কালচারাল ইভেন্ট, কোনো একটা স্কুলের কালচারাল ইভেন্ট ছিল। তো ওখানে আমি হচ্ছে কি অংশগ্রহণ করি, আধুনিক সঙ্গীতে প্রথম পুরস্কার পাই। তারপর থেকে আমি রিয়েলাইজ করতে পারি যে আই ক্যান সিং। আর ব্যান্ডের সিরিয়াসনেসের ব্যাপারটা আসে আমার বেসিক্যালি কলেজ থেকে। কলেজে যখন যে বন্ধুবান্ধবদেরকে একসাথে দেখি, হ্যাঁ ঠিক আছে তুই বেস বাজাবি, তুই ড্রামস বাজাবি, তুই গাইবি, তখন থেকে ইচ্ছা করেছে একটা ব্যান্ড যদি হতো। বাট আমি খুব ভালোভাবে ব্যান্ড শুরু করি ইউনিভার্সিটিতে। তারপরে ইউনিভার্সিটির ব্যান্ড ছিল, ফ্রেন্ডদের অনেকগুলো ব্যান্ড ছিল, তারপর তখন তো আন্ডারগ্রাউন্ড সিনারিও ছিল। ঠিক তখনই কলেজের পরপরই আমি আরপিজিও মিউজিক স্কুলে অ্যাডমিশন নিই। জাহেদ ভাই, নাজিমুদ্দিন জাহেদ ভাই ইজ মাই মেন্টর। অ্যান্ড টু বি অনেস্ট, আমি মিউজিকের অনেক কিছু, মানে মোস্ট অফ দ্য থিংস শিখেছি হচ্ছে আরপিজিও মিউজিক স্কুল থেকে। মানে আমি অনেক ব্লেস যে এত সুন্দর একটা সার্কেল আমি অ্যাকচুয়ালি পাইছি, অ্যান্ড ওদের সাথে কাজ করছি, আরপিজিও থেকে শিখছি, স্টিল শিখতেছি এখনও, গেলেও আমি আরপিজিও যাই, চিরঙ্গে যদি যাই ওখানে আড্ডা দিই, খুব ভালো লাগে। আমি আমার একদম প্রথম ব্যান্ডের কথা যদি বলি, আমার ব্যান্ড ছিল প্রতিধ্বনি, আই ওয়াজ দ্য বেসিস্ট দেয়ার। তারপর ক্রাই মাই নেম, ইকোনাইট, নোনতা বিস্কুট, অর্থহীন। অর্থহীনের সাথে আমার রাফা ভাই যখন ব্যান্ড লিভ করে, এরপরে বেশ কিছু স্টেজে গেস্ট পারফর্ম করা হয়। অর্থহীনের লাস্ট যে অ্যালবাম ক্যান্সারের নিশিকাব্য, নিশিকাব্য অ্যালবামে একটা গানে আমি আমার গলা দিই। এই তো এই হচ্ছে ক্যারিয়ার। আর এছাড়া বেশ কিছু কাজ করা হয়েছে, প্লেব্যাক করা হয়েছে আয়নাবাজিতে, ফুয়াদ ভাইয়ের সাথে কাজটা ছিল, তারপরে অর্থনীতি শিশির ভাইয়ের সাথে কাজ করেছি। এই হচ্ছে ক্যারিয়ার। আচ্ছা, শিরোনামহীনের জয়েন করার আগে তো আপনি শিরোনামহীনের গান নিশ্চয়ই শুনেছেন, তো আপনার তখন পছন্দের গান কোনটা? আচ্ছা, একটা ব্যাপার কি, কয়দিন আগেও আমার মেমোরিজে এসেছে, সেটা হচ্ছে আমরা যখন, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি আমার পড়াশোনা চিরগঙ্গে, ইউনিভার্সিটিতে যখন আমরা গিটার নিয়ে বসতাম, শিরোনামহীনের গান থাকতো ক্যাফেটেরিয়া তো থাকতোই। সো একদিন আমি যখন স্টেজ পারফর্ম করছিলাম শিরোনামহীনের সাথে ক্যাফেটেরিয়া, এইটা অ্যাকচুয়ালি কেমন ফিলিংস ছিল বলে বোঝানোর মতো না, যে আমি শিরোনামহীনের গান আমার ইউনিভার্সিটি সিঁড়িতে বসে ক্যাফেটেরিয়া গাচ্ছি, আর এখন শিরোনামহীনের সাথে স্টেজে ক্যাফেটেরিয়া গাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাই যে এখন তো শিরোনামহীন অনেক ব্যস্ত, অলমোস্ট প্রতিদিনই শো থাকছে, তো নিজেকে ধরে রাখাটা কতটা কঠিন হচ্ছে বা পারফরমেন্সটা ধরে রাখাটা কতটা কঠিন হচ্ছে? এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ শিরোনামহীনের। এখন যে ব্যস্ততা, মানুষ শিরোনামহীনকে যেভাবে চাচ্ছে, আমরা চেষ্টা করছি সেভাবে সাড়া দিতে তাদেরকে। এখন দেখা যাচ্ছে কি আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আমাদের যেতে হচ্ছে, শো করতে হচ্ছে, শরীরের একটা ব্যাপার থাকে, গলার একটা রেস্টের ব্যাপার থাকে। আমরা মোটামুটি ব্যান্ডের সবাই এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কেয়ারিং, দ্যাট হ্যাঁ আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদের ফ্যান ফলোয়ারদের জন্য আমাদের সুস্থ থাকতে হবে। সো সামহাউ এই যে গ্যাপ, আবার রেস্ট, গ্যাপ রেস্ট, এগুলো ম্যানেজ করে, খুব ক্যালকুলেট করে করে, আমাদের ম্যানেজার আছে ড্যানিয়েল, খুব সুন্দর করে অর্গানাইজ করে সব কিছু, আমাদের রেস্টের ব্যাপারটাও সে এনশিওর করে, এভাবে ম্যানেজ করে নিচ্ছি। আচ্ছা, আর সামনে তো এই যে 25 বছর সেলিব্রেশন, এই বছরে নতুন বছরে শিরোনামহীনকে অনেক অন্যভাবে দেখা যাবে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান আমরা একটু আগে জানলাম, তো এই আপনার প্ল্যানিংটা কী? আমি অ্যাকচুয়ালি এইটা, এই 25 সেলিব্রেশন নিয়ে যতটুকু না এক্সাইটেড তার চাইতে বেশি অ্যাকচুয়ালি টেন্সড। এটার কারণ হচ্ছে এই যে আমরা অর্কেস্ট্রার সাথে পারফর্ম করব, এটা তো ডেফিনেটলি বাংলা রক মিউজিকের জন্য প্রথম একটা মাইল ফলক। সো এটা কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তার মধ্যে ওরা হচ্ছে বিদেশি, ওরা বিদেশ থেকে আসবে আমাদের সাথে প্র্যাকটিস করবে, একটা সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপার থাকে।
তার মধ্যে নিজেদের পারফর্ম ভালো করার একটা ব্যাপার থাকে, কারণ এটা তো সারা জীবন থেকে যাবে। সো প্রতিদিনই আমরা বসছি রেকর্ডিংয়ে, প্রতিদিন আমরা স্টাফ নোটেশনের অর্কেস্ট্রা ডিজাইন করছি, প্রতিদিনই অলমোস্ট আমাদের শো থাকুক, কাজ থাকুক, যেখানে থাকতে থাকুক, আমরা দেখা যাচ্ছে কি স্টুডিওতে গিয়ে বসছি। সো এইটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি হার্ডওয়ার্ক করছি, অ্যান্ড ব্র্যান্ড উইথ কমিউনিকেশন আমাদেরকে হেল্প করছে পুরো ইভেন্ট অর্গানাইজেশনে। আমরা কিন্তু ওই দিক দিয়ে একটু কম ফোকাসড, আমরা বেশি ফোকাসড অন মিউজিক অ্যান্ড পারফরমেন্স সো চেষ্টা 100% সবাই দিচ্ছি, এখন বাকিরা দেখা যাক কি হয়। আচ্ছা, এই অবেলায় তো আপনি একটু আগে গাইলেন, তো এই 31st night গেল, তো এই অবেলায় যে মিউজিক ভিডিওতে আমরা দেখেছি ফানুস উঠছে, তো সেই জিনিসটা 31st night আকাশে আমরা দেখেছি, তো কেমন লাগে যখন এটা দেখেন? যখন আমি ছাদে উঠি ফানুস সেলিব্রেশন দেখতে, প্রত্যেকটা ছাদেই মোটামুটি সেলিব্রেট হয়েছে, তখন আমি প্রথমেই ওই যে এই অবেলায় শুরুতে দুটো লাইন আছে, ওই দুটো লাইন মনে মনে বলছিলাম। প্রথমেই আমার মাথায় আসলো যে এই অবেলায়, সামহাও এই গানটা না যেখানে যাচ্ছি অনেক কিছুর সাথে রিলেট হয়ে যাচ্ছে, মানুষের ইমোশনের সাথে রিলেট হয়ে যাচ্ছে, সো ইটস এ গুড থিং। আর একটা জিনিস জানতে চাইবো যে প্রচুর শো তো বাংলাদেশের আনাচে কানাচে করছেন, তো সাউন্ড নিয়ে তো বাংলাদেশে একটা প্রবলেম থাকেই, তো কতটুকু প্রবলেম ফেস করেন এটা নিয়ে? আসলে শিরোনামহীন একটা প্রফেশনাল ব্যান্ড, সো আমরা প্রফেশনালি সব জায়গায় মুভ করি, আমাদের রিকোয়ারমেন্ট থাকে কিছু সাউন্ডের ক্ষেত্রে, ওই রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি ফুলফিল হলে আমরা ওখানে স্টেজ পারফর্ম করতে যাই, আদারওয়াইজ অ্যাকচুয়ালি আমরা আমাদের সাউন্ডকে স্যাক্রিফাইস করতে চাই না। এরপরেও দেখা যাচ্ছে কি যেহেতু আমাদের দেশ কিছু অবস্ট্রাগলস থাকে, এই অবস্ট্রাগলসগুলোকে আমরা যদি ওভারকাম করতে পারি তখন করি, আদারওয়াইজ দেখা যায় কি একটু কনসিডারেশনের চোখে দেখতে হয়, বাট আমাদের একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্ট ফুলফিল হলে আমরা অ্যাকচুয়ালি শো করি। এর আগে একটু খুব একটা প্রবলেম হয় না, খুব একটা প্রবলেম হয় না, তাও পার্সপেক্টিভ যেহেতু বাংলাদেশ, আমাদের দেশের তো কিছু ওই যে লিমিটেশনস আছে, ওই লিমিটেশনসগুলো আমরা একটু কনসিডার করি মাঝে মধ্যে। আচ্ছা, শিরোনামহীনে তো তুহিন ভাই একটা লম্বা সময় ধরে উনি পারফর্ম করেছেন, ওনার একটা আলাদা অডিয়েন্স তৈরি করেছে, সেই জায়গাটাতে যখন আপনি দাঁড়ালেন সেই জায়গাটাকে ওই জায়গাটা ওভারকাম করাটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে মনে হয়? আমি যখন শিরোনামহীনের সাথে প্রথম মিটিং, বেশ কিছুদিন মিটিং করি, তখনই বুঝতে পারি যে মানুষগুলো অনেক মিউজিক্যাল, অ্যান্ড আমার জীবনের প্রথম থেকেই আমি চেয়েছি যে কিছু গান হোক যেখানে আমি থাকবো, কিছু গানে কন্ট্রিবিউট যদি করে যেতে পারি হয়তো আমি 100 বছর বেঁচে থাকতে পারবো। আর তুহিন ভাই বলি, সুমন ভাই বলি, জেমস ভাই বলি, বাচ্চু ভাই বলি, মানে যারা লেজেন্ড, ওনারা তো অ্যাকচুয়ালি আমাদের পথ প্রদর্শক, হ্যাঁ ওনাদেরকে দেখেই শিখেছি, এখন এখনও শিখছি। সাউন্ডটা ডেভেলপ করার জন্য অ্যাকচুয়ালি যতটুকু দরকার শিখে যাচ্ছি, এখন বাকিটা হচ্ছে কি করে যাব, চেষ্টা করে যাব। আমি কখনো জেমস ভাই হতে চাই না, চাইবো না, কারণ ওইটা অ্যাকচুয়ালি ওনার জায়গা, তুহিন ভাই হতে চাইবো না, এটা ওনার জায়গা। আমি চেষ্টা করে যাব মানুষকে ভালো মিউজিক দিতে, ভালো কিছু করতে, ভালো গাইতে। এই জন্য হয়তো এই অবেলায় দিয়ে আপনার অন্যরকম এক আইডেন্টি তৈরি হয়েছে এই অবেলায় স্পেসিফিক্যালি বলতে গেলে, হ্যাঁ একটা ইমোশন অবশ্যই আছে এই অবেলার প্রতি, বাট আমাদের বাকি যে গানগুলো, আমাদের প্রত্যেকটা গান কিন্তু আমাদের কাছে সমান। ট্রু, যেমন আমি স্টেজে জাদুকর, বোহেমিয়ান, বারুদ সমুদ্র যখন গাই তখন আমি যে ফিলটা করি, আমি এই অবেলায় গাওয়ার সময় ঠিক সেম ফিলটা করি। সামহাও এই অবেলায় মানুষের কাছে একটু বেশি পৌঁছে গেছে, আর বাকিগুলো হয়তো পৌঁছায়নি, কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা গানের মূল্য কিন্তু সমান। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সামনে এই বছরে তো অনেক আয়োজন, আমরা অবশ্যই নিউজ G24 সাথে থাকবে অবশ্যই, আর একটা গান শুনতে শুনতে বিদায় নিই। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, আমরা অনেক কিছু করতে যাচ্ছি, অনেক প্ল্যানস, আমাদের পেন্ডামিকের পর অ্যাকচুয়ালি পৃথিবী সুস্থ হয়েছে বলতে পারি, সো সবারই নিশ্চয়ই অনেক প্ল্যান আছে, সবার প্ল্যানগুলো খুব ভালোভাবে সম্পন্ন হোক, আর সবাই শিরোনামহীনের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। ওকে, দুটো লাইন শোনাই। কোনো এক ভোরে মুখোশের জাদুকর, কোনো অবসরে চুপি চুপি বিষ দাঁত, তারপর বিপন্ন বিষণ্ণ তবু হার মেন
করেছি তবু নত জানো বসে নেই জাদুকর।